ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার একাত্তর নামের বাংলাদেশি হ্যাকার কমিউনিটি। শনিবার মধ্যরাত থেকে এই সাইবার হামলা চালানো হয়। এরই মধ্যে ফরাসি কর্তৃপক্ষ সাইবার হামলার বিষয়টি স্বীকার করেছে, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে যথাযথ কর্তৃপক্ষের সাহায্য নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। সাইবার হামলা চালানো কয়েকটি ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায় ওয়েবসাইটের মূল কন্টেন্ট কিছুই নেই, সেখানে লেখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রকাশ্যে কটুক্তির প্রতিবাদে মুসলমান হ্যাকাররা এই অভিযান চালিয়েছে, ফ্রান্সের সাইবার স্পেসে ভয়াবহ হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া না হবে এই রকম হামলা চলতেই থাকবে। এখন পর্যন্ত 50টির বেশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম ও ব্যাংকে হামলা চালানো হয়েছে। সাইবার একাত্তরের ফেসবুক পেজেও লিঙ্কগুলো পোস্ট করে হ্যাক করার কথা জানানো হয়। সেখানে বলা হয় যে দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসূলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালিয়েছে সাইবার একাত্তর। ফ্রান্স এই ন্যাক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সকলের আক্রমণ প্রতি মুহূর্তে হালনাগাদ করা হবে বলেও জানায় সাইবার একাত্তর। ওমর ইনান, সময় সংবাদ।